ধান নদী খাল এই তিনে বরিশাল। প্রবাদটি সত্যি বেশ অর্থবহ। বরিশাল জুড়ে বিভিন্ন স্থানে দেখা মেলে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত এবং বহমান বহু নদী ও খালের। তবে এই আর্টিকেলটি শুধুমাত্র বরিশালের কোনো নদী বা খালকে ঘিরেই সীমাবদ্ধ নয়। আজ আপনাদের জানাবো খালের উপরও ভাসমান ভিন্ন ধর্মী এক বাজার সম্পর্কে। বরিশাল, ঝালকাঠি এবং পিরোজপুর জেলার সীমান্তবর্তী স্থানকে ঘিরে এই ভাসমান বাজারের অবস্থান। বাজারটি ভীমরুলি ভাসমান বাজার বা ভাসমান পেয়ারা বাজার হিসেবে পরিচিত। এটি দেশের সর্ববৃহৎ ভাসমান বাজার। দেশে উৎপাদিত পেয়ারার সিংহভাগ এই অঞ্চলেই উৎপন্ন হয়। বাজারটির নাম পেয়ারা বাজার হলেও এখানে কলা, পেঁপেসহ কাঁঠাল এবং অন্যান্য টাটকা ফল পাওয়া যায়। এসব ফল নৌকায় করে বহন এবং বিক্রয় করা হয়। সবুজ আচ্ছাদিত দুই পাড়, তার মাঝ দিয়ে বয়ে চলা সরু খাল, খালের বুকে ভাসমান নৌকা এবং নৌকা ভর্তি পেয়ারার সৌন্দর্যমণ্ডিত দৃশ্য যে কারো মাঝে মুগ্ধতার আবেশ ছড়িয়ে দেয়। বিশেষত বর্ষাকালে স্থানটি অপরূপ সাজে সজ্জিত হয়। ঝিরিঝিরি বৃষ্টি এখানে প্রাকৃতিক মাধুর্যকে বহুগুণ বাড়িয়ে দেয়। কীভাবে যাবেন এই বাজারে? আষাঢ় শ্রাবণ মাসে বাজারে বেশি জমজমট থাকে। তবে শুধু বাজার নয়, নৌকা বা ট্রলারে করে খালের বিভিন্ন স্থান ঘুরে পেয়ারা বাগান দেখারও সুযোগ পাবেন আপনারা। জুলাই, আগস্ট বা সেপ্টেম্বরের শুরুর দিকে এখানে ঘুরতে আসার জন্য উপযুক্ত সময়। ঢাকা থেকে কেউ যেতে চাইলে তার যে রুট গ্রহণ করতে হবে সেটি হচ্ছে ঢাকা হুলারহাট ভান্ডারিয়া রুটের লঞ্চে ভ্রমণ করতে হবে ভাসমান পেয়ারা বাজারের উদ্দেশ্যে। প্রতিদিন সন্ধ্যায় ঢাকা সদরঘাট থেকে হুলারহাটের উদ্দেশ্যে লঞ্চ ছাড়ে। এখন পদ্মা সেতু তো রয়েছেই। যাবি